রাজশাহী পটিয়ায় জীব বৈচিত্র্য সংরক্ষণ করে সবার ভবিষ্যৎ নিশ্চিত করি স্লোগানে বিশ্ব জীব বৈচিত্র্য দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। রবিবার সকালে উপজেলার শিলমারিয়া ইউনিয়ন পরিষদে এই অনুষ্ঠানের আয়োজন করেন বন অধিদপ্তর। অনুষ্ঠানে শিলমারিয়া ইউপি চেয়ারম্যান সাদত হোসেন মুকুলের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মৌসুমী রহমান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ নজরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক রহিদুল ইসলাম, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রহিমুল্লাহ সহ আরো অনেকে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতে একটি র্যালি বের করে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন। র্যালি শেষে ইউনিয়ন পরিষদ হল রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ব্যাপক পরিসরে ব্যাপক বিষয়, আপনারা জানেন যে মহান আল্লাহ সৃষ্টিকর্তা মানুষ সহ পৃথিবীর সকল মাখলুকাত সৃষ্টি করে মানুষকে শ্রেষ্ঠত্ব দান করেছে। এই শ্রেষ্ঠত্ব মানুষকে দান করলেও এমন কোনো বিষয় নাই, এমন কোনো মানে প্রাণী উদ্ভিদ এমন কিছু নাই যে যেটা মানুষের সাথে সম্পর্কিত না। এই সব কিছুর সঙ্গে মানুষের সম্পর্ক এবং মানুষের জন্য মানুষের উপকারের জন্যই কিন্তু আল্লাহ এই জীব বৈচিত্র্যগুলো সৃষ্টি করেছে। আমরা বিভিন্ন আমাদের অখিয়ালে অজ্ঞতার কারণে আমরা কিন্তু বিভিন্নভাবে যেমন পরিবেশ ধ্বংস করছি, গাছপালা ধ্বংস করছি এবং কীট পতঙ্গ থেকে শুরু করে বন্য প্রাণী যা আছে। আমি একটা ছোট্ট উদাহরণ দিলে আপনারা এটা বিষয়টা ক্লিয়ার হবে। সেটা হলো যে 2007 সালে একটা ঘূর্ণিঝড় হয়, তার নাম ছিল সিডর, এটা আপনারা সকলেই জানেন। এই সিডর যখন হয় তখন এর তীব্রতা এত বেশি ছিল যে এখানে যারা বিশেষজ্ঞ তারা বলছে যে বাংলাদেশের অর্ধেক পর্যন্ত হয়তো ধ্বংস হয়ে যেত। আল্লাহর ইচ্ছে দেখেন এই সিডরের যে গতিপথটা ছিল সেটা সুন্দরবন এলাকা। এই সুন্দরবন থাকার কারণে সিডরের থেকে মানুষ কিন্তু বাংলাদেশের মানুষ বাংলা অর্থাৎ অর্ধেক বাংলাদেশ রক্ষা পাইছে। এটা রক্ষাটা করছে সেই বন। এখন প্রশ্ন হচ্ছে সেই বন এখন চিন্তা করেন, এই সুন্দরবন যদি না থাকলো তাহলে কী হতো বাংলাদেশে? এই সুন্দরবনকে রক্ষা করে কারা? সুন্দরবনকে রক্ষা করে আমরা যদি এক কথায় বলি সেটা হলো বাঘ। সুন্দরবনে যদি বাঘ না থাকে সুন্দরবন বেশি দিন থাকবে না, মানুষ কাটে ওই কাঠ বিক্রি করে শেষ করবে।